আর দুদিনের মধ্যে টাকা দেবার শেষ দিন। খবরটা পেলুমই অনেক পরে রে, বড় মুখ করে খুব বলে এলুম, ছেলেদের কথা সব বাড়িয়ে বাড়িয়ে বলে এলুম যে আমার ছেলেরা তো চায়, তারা বলে মা যাও মা যাও, আমি যেতে চাই নে। এখন সংসারে বউ এসেছে, তার উপর সব ভার দিয়ে আমি যাবো। কথা বলে এলু, মান সম্মান আর কিচ্ছু রইল। মা আপনি খেয়ে নিন না খাবারটা, আমি আপনাকে কথা দিচ্ছি যে আপনি যাবেন। তো কি কথা, গাছ আছে গাছ আছে নাকি টাকার? হ্যাঁ, যারা দিলি টাকা পরে। ও বাপের বাড়ি থেকে টাকা এনে দেবে বুঝি? দেখো বাপু, তুমি তো দেখি আমার মান সম্মানের আর কিছু রাখলে নে। আমার কিন্তু সেইটুকু আত্মসম্মান বোধ আছে, আর আমি জানি মা আপনারও সেই সম্মান আছে, তাই আমি এমন কিছু করব না যেখানে আপনি ছোট হন। আপনি টাকা পাবেন না। ঠিক আছে দিদি, তোমার দেওরকে বলছি টাকাটা ধার দিতে, তুমি না হয় পরে আস্তে আস্তে শোধ করে দেবে। না কখনো না, ধার দেনা করে আমি কোনোদিনও তীর্থে যাব না। আমার ছেলেরা রোজগার করে, তারা যদি দিতে পারে তো দেবে, না দিতে পারলে আমার যাওয়ার কোনো দরকার নেই। আচ্ছা জেঠমণি, আমার টিউশনের টাকা থেকে কিছু দিক, বৌদি ভাই কিছু দিক, আর দাদা ভাইরা কিছু দিক, তাহলে সব মিলে দেখবে হয়ে যাবে। ও এ কি জ্বালায় পড়লি আমি। হ্যাঁ বলি, ওই কি ভেবেছিস, আমি কি 2 বছরের বাচ্চা নাকি রে? তোরা সবাই মিলে চাঁদা তুলে তুলে আমাকে তীর্থে পাঠাবি? বললুম নে, আমার ছেলেরা চাকরি বাকরি করে, তারা দিতে পারলে দেবে না দিতে পারলে দেবে না, আমার কোথাও যাওয়ার দরকার নেই। আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না এই সমস্ত আলোচনা, তোরা থাম দেখি এখন। আমার কোথাও যাওয়ার দরকার নেই, আমি যাব না কোথাও, কিন্তু রেহাই দাও আমাকে, ক্ষমা দাও তোমরা, আর এই সমস্ত আলোচনা করো না। ক্ষমা দিতে পারবো না মা, যতক্ষণ না আপনি খাচ্ছেন খেয়ে নিন। বলি তুমি অনেকক্ষণ থেকে আমার মাথা খাচ্ছ কিন্তু কেন গো? হ্যাঁ বলি, ও কি কথা, এই অবেলায় আমি ভাত খাই, ভাত খাবো? মা ভালো করে চেয়ে দেখুন কি এনেছি, দেখুন একবার, আমি কিন্তু চিড়ে ভাজার গজা নিয়ে এসেছি। আমি তো জানি আপনি অবেলায় ভাত খান না, সেই কারণে গরম গরম চিড়ে ভাজলাম আর গজাও এনেছি। আপনি গজা খেতে ভালোবাসেন না? নিন মা খেয়ে নিন। গজা বলি, গজা এবাড়িতে ঢুকলো কি করে? আমি নেছি, আমি গজা নেছি, বউ বলো মা আজকে রাগ করেছে, মায়ের জন্য গজা আনতে হবে, মায়ের রাগ ভাঙাতে হবে, তাই আমি গিয়ে বাজার থেকে গজা কিনে এনেছি। এবো আমাকে গজা দিবি নে? দেবো দেবো, সবাইকে দেবো, আগে মা খাক তারপর কাকিমাকেও দেবো, তুতুলকেও দেবো। মা এই নিন দেখি, এই নিন খেয়ে নিন মা। আনছি কাকিমা। এই যে, অথবা সোনার দোকানটা ঘুরে সুচরিতাদির বাড়ি হয়ে চলে আসতে পারি, আমার কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু তোকে ছাড়বে তো শ্বশুর বাড়ি থেকে এতটা সময়ের জন্য? তুই দিতে পারবি এতটা সময়? তোকে তো আবার প্রতি মুহূর্তে কি করছিস কি না করছিস তার আবার তালিকা দিতে হবে বাড়িতে। আমার বাড়িতে তো আবার এসব কোনো চাপ নেই না? হ্যাঁ এখন বুড়ির শরীরটা ভালো নেই না, এখন হয়তো আমাকে ছাড়তে চাইবে না, একটু গাই গুঁই করবে, কিন্তু আমি ঠিক বকে ধমকে ম্যানেজ করে ঘুম পাড়িয়ে রেখে চলে যেতে পারবো, আমার কোনো অসুবিধা নেই। তুই বল কি করবি। হ্যাঁ হ্যাঁ, সে না হয় যাবো তোমার সাথে সুচরিতাদির বাড়ি, কিন্তু খবর নিয়ে বেরিয়ে পড়বো বুঝলে তো, সোনার দোকানে আর কতক্ষণই বা লাগবে। তোর কাজটা কি বল দেখি, তুই কি আজকেই সব নিয়ে যাবি? গয়নাগাটি আছে তোর কাছে সব? হ্যাঁ আমার কাছে সবই আছে, সবই নিয়ে যাব, আমি তো কিছু আর গড়াতে যাব না। ও বাবা, তাহলে কি করতে যাচ্ছিস, কিছু কিনবি নতুন? ভালো কথাই বললে তুমি বিপাশা দিয়ে, আমি আবার গয়না গড়াবো না গো, ওরকম কিছু না। আসলে আমি একটা জিনিস একটু বন্ধক রাখতে যাব। বন্ধক রাখবি? আস্তে কথা বলো বিপাশাদি, তোমার বাড়িতে শাশুড়ি আছে না, শুনতে পাবে তো। তুই বন্ধক রাখবি কেন গয়না, কি হয়েছে শিমুল সত্যি করে বল। টাকা পয়সা জানি হয়েছে, আমি কিন্তু ধার দিতে পারি, আমার থেকে নে না, পরে দিয়ে দিবি সময় করে আমাকে, কি আছে? তোর যা বর সে তো তোকে এক পয়সা হাত খরচাও দেবে না। ওরা যে কি জিনিস তা যদি না জানতাম। না গো সেরকম কিছু নয়, আমার লাগবে না, আমি তোমার সাথে দেখা হলে সবটা বলবো, এখন এত কথা বলতে পারছি না।
আমার বিপদের দিনে ওরা আমাকে ঠেলে এখানে পাঠিয়ে দিয়েছে। আমি যখন ও বাড়িতে গিয়ে উঠেছিলাম সবাই মাথায় হাত দিয়ে বসে পড়েছিল। সেই বাপের বাড়িতে আমি কি করতে যাব বলো তো? ঠিকই বলেছিস, সত্যি সত্যি মেয়েদের কেউই নেই। না গো বিপাশাদি, তুমি অন্তত এই কথাটা বলো না, তোমার ব্যাপারটা সত্যিই আলাদা। হ্যাঁ এই কথাটা ঠিকই, শ্বশুর বাড়ির লোকজন আমাকে একেবারে মাথায় করে রাখে, বাপের বাড়ির লোকও মাথায় করে রাখে। তার কারণও আছে রে শিমুল। আমার বরের সঙ্গে যেহেতু আমার সম্পর্ক খুব ভালো, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো, তাই জন্যই মাথায় করে রাখে। আমার বরকে একেবারে নিজের ছেলের মতো ভালোবাসে। আর ও কি কম কাজ করে দেয় আমার বাপের বাড়ির? আর এই যদি দেখতি আমার সাথে আমার শ্বশুর বাড়ি বা বরের সম্পর্ক ভালো না, বা হয়তো বাপের বাড়ি গিয়ে দিনের পর দিন পড়ে আছি, তাহলেই এরকম করে মাথায় তুলে আর কেউই রাখতো না রে। আমার অপরাধের আর অন্ত থাকতো না। মাঝে মাঝে ভাবি আমাদের সমাজে কিভাবে মানুষের অবস্থান অনুযায়ী মানুষকে বিচার করা হয়। যাকে বাদ দে, এত ভারী ভারী কথা বলে আর তো সময় আমি নষ্ট করব না, তোর সাথে দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ দুপুরবেলায় যাচ্ছি, বলছি কোন জায়গাটা দাঁড়াবো গো? দাঁড়াবি আবার কি, ভর দুপুরবেলা আমার বাড়ি চলে আসবি সোজা। না গো বিপাশাদি, তোমার বাড়িতে যেতে গেলে না দেরি হয়ে যাবে, বলছি ওই রাস্তার মাঝে আমরা দেখা করি ওই মোড়টাতে। বেশ ঠিক আছে, তাহলে আমায় ফোন করে দিস, কটা নাগাদ আসবি আমায় একটু বল। এই ধরো 2:30 নাগাদ। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াহুড়ো করে সব সেরে টেরে নিচ্ছি বাড়িতে, তোর চিন্তা করতে হবে না, আমি ঠিক টাইমেই পৌঁছে যাব। ও বিপাশাদি বলছি, মাসিমা তো এখন ভালো আছেন বলছো, বলছি মাসিমার জন্য কি কিছু রান্না করে পাঠাবো, তুমি খাইয়ে দেবে? ওরে বাপু না রে না, একদম একটা কিচ্ছু পাঠাবি না। এমনিতেই বুড়ি খুব লোভী, লোভ করেই খাবার সামলাতে না পেরে দেখ কি অবস্থা, পেটের গন্ডগোলটা বাঁধিয়ে বসে রয়েছে। তুই অন্য কোনো দিন পাঠাস বাবা, জানে তুই খুব ভালো রান্না করিস, তোর হাতের রান্না যে খুবই ভালো আমরা তো বলি। একটু সুস্থ হোক তারপর অন্য কোনো দিন পাঠাস বাবু, এখন আর পাঠাস না, আরো বিগড়ে যাবে শরীর না হলে। হ্যাঁ ঠিক ধরেছি, বাপের বাড়ির সঙ্গে গপ্প হচ্ছে। আয় ফাটাবাসের আওয়াজ, রাখ রাখ, এরপর পাহাড়ে যাবো। আবার এক্ষুনি যাচ্ছি নাকি? যাব, কদিন পরে যাব। কি করব, সব সময় কি বড়ের সঙ্গে ঘুরতে যেতে ভাল লাগে না, বিরক্ত লাগে? সেই তো একই ব্যাপার, দুজনে মিলে যাব, তারপরে দেখবো সকালবেলা ঠেলে 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 ঘুম থেকে তুলতে হচ্ছে, সে এক ঝক্কি, তারপর ধর এদিক ওদিকে একটু ঘুরে এলাম, ফিরে এসে ফোন ঘাটতে শুরু করে দিলাম। আমিও তাই করলাম, তারপর রাত্রিবেলা দুটো কথা বলে খেয়ে দিয়ে দুজনে দুপাশ পেরে ঘুমিয়ে গেলাম। আর কি কথা বলবো বল, এতগুলো বছর বিয়ে হয়ে গেছে। রাত্রিকে যখন বন্ধুদের সঙ্গে যাই দারুণ মজা হয়। এই তো দেখ না কি মজা করলাম বল, একসঙ্গে গল্প আড্ডা হই হুল্লোর গান, আমার তো দারুণ লাগে। আর বর তো বলে ওই জন্য, তুমি যখন আমার সঙ্গে বেড়াতে যাও মুখটা গোমরা করে বসে থাকো, কিন্তু এই যখন বন্ধুদের সঙ্গে তুমি গল্প জমাও তখন কিন্তু তোমার একেবারে হাসি একেবারে উছলে উছলে পড়ে, বলবে তো কি বলে একটা, হ্যাঁ কাঁচের বাসনের মতো হাসি। হ্যাঁ কাঁচের বাসন ভাঙলে নাকি যেমন আওয়াজ হয়, আমি হাসি নাকি তখন তেমন আওয়াজ হয়, কি বলবি বল? কি করবো কেন বলে বুঝিয়ে পারি না, কে জানে কেন, বিয়ের আগে অনেক কথা ছিল আর বিয়ে হওয়ার পর কি যেন হলো, আর কথাই যেন নেই দুজনের, সব কথা যেন ফুরিয়ে গেছে। কি যে শিমুল, কি রে আনমনা হয়ে গেলি, কোনো নরম জায়গায় ঘা দিয়ে ফেললা? ধ্যাত কিসে নরম জায়গা, সত্যি কথা বল না, প্রেম হয়েছিল তো? সে তো সবার জীবনেই হয় বিপাশাদি। এই তো পেয়েছি, চল আর সুচরিতাদির বাড়ি জমিয়ে বসে এই গল্পটা শুনতেই হবে, বলতে হবে কিন্তু সব, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে হয়েছে। হ্যাঁ দিদি আপনাদেরটা হয়ে গেছে, এনেন 40,000। আর এখানে একটা সই করে দিতে হবে। করে দিচ্ছি। তুমি চিন্তা করো না, বেশি দিনের জন্য নেবে না, সময় মতো ঠিক ফেরত দিয়ে দেবে। এই আপাতত একটু সংসারের টানাটানি হয়েছে তাই নিচ্ছে। আমরা এসব জন্য কি করব, সংসারে অসুবিধা হলে তবে তো মানুষ আসে আমাদের কাছে, আর না হলে আর কেন বন্ধুক রাখবে গয়না। আচ্ছা আপনি একটু ভালো করে এই টার্মস গুলো পড়ে একটু সই করে দিন। দেখি আবার তুমি কি টার্মস এন্ড কন্ডিশন কি লিখেছো, দেখি বেশি জটিল করো না, কিন্তু বলে দিলাম ও একটা সামান্য ব্যাপার। ঠিক আছে আমি বিপাশাদির সাথে এসেছি, অত শত কিছু দেখছি না,
শুধু এই যে মাসে মাসে টাকাটা দিতে হবে সেটা মেনশন করা আছে, তো সেটাই শুধু দেখে নিচ্ছি। ওই জেঠিমা, এসব নিয়ে তো কখনো কোনো কথা বলেন না। এ কি তোমরা? হ্যাঁ একটু এলাম গো। টুইঙ্কেল কেমন আছে? কালকেও খুব জ্বর ছিল, আজকে জ্বরটা কমেছে, আমি স্কুলে পাঠিয়েছি। ও স্কুলে পাঠিয়েছি? হাজারবার বারণ করেছিলাম, এখন স্কুলে পাঠিয়েও না। বেশি বুঝে তো, আমরা যেন আর আমাদের ছেলে মেয়েকে মানুষ করিনি। মা আপনার পাশে তো বাবা ছিলেন, আমার পাশে কেউ নেই, আমাকে সব ডিসিশন একাই নিতে হয়, তাই মাঝে মাঝে একটু কঠোরও হতে হয়। আর ডাক্তারবাবু তো বলেছেন যে এখন নর্মাল রুটিন ওর যেতে পারে স্কুলে, তাই জন্য পাঠিয়েছি। ডাক্তারবাবুর কথা তো শুনবো, বলুন। সে তো বটেই, আমাদের বাড়ি থাকবে, আমাদের খাবে, কিন্তু আমাদের কথা শুনবে না, ওই ডাক্তারবাবুর কথাটাই শুনবে। তো যাও না বাবা, ডাক্তারবাবুর বাড়িতে গিয়েই থাকো না, তাতে কি আপনাদের সম্মান বাড়বে? তোমরা ভেতরে চল, এসো শিমুল। হ্যাঁ ও তা এই বুঝি পরাগের বউ? হ্যাঁ থাক 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 মা থাক। তা এর মধ্যেই তো বেশ দলে ফিরে গেছে না? ভালো ভালো। তো তোমার শাশুড়ি ভর দুপুরে তোমাকে ছাড়লো? কেন মা ছাড়বে না কেন, আমরা কি জেলবন্দি আসামি নাকি যে নির্দিষ্ট টাইমের আগে বাড়ির বাইরে বেরোতে পারবো না? কি যে বলেন মাঝে মাঝে, তোমরা ভেতরে চলো। যেন মনে হচ্ছে এটা আমাদের বাড়ি ঘর কিছুই নয়, আমরা কেউই নই। ওমা আপনাদেরই তো সব, আপনারাই তো সব, আপনাদের কথাতেই তো সবটা হচ্ছে জেঠিমা। কিন্তু তাই বলে আপনাদের বাড়ি ঘর বলে পাড়ার কেউ বা বাইরের কেউ এসে একটু খবরও নিতে পারবে না সুচরিতাদির, এমনটা তো হতে পারে না। এমনটা এক ঘরে করে আপনারা হয়তো রাখতে পারেন, কে জানে বাপু, আমরা পারি না, পাড়ার লোকজন তো, ভাবি একটু খোঁজ খবর না নিলে কেমন লাগে। আর একটা কথা বলি জেঠিমা, এইভাবে এক ঘরে করে কিন্তু রাখবেন না, পাড়ায় আপনাদেরই বদনাম হবে, তাই না? চলো না সুচরিতাদি, তোমার সঙ্গে অনেক গল্প আছে, চলো চলো ভেতরে যাও, আমি দরজাটা বন্ধ করে আসি। এখন আফসোস হয়, দূর এত চেনা, এত বছর ধরে চিনি, এত ভালো করে চিনি, সে আর বলার কথা না। কিভাবে হাঁটবে চলবে, কিভাবে কথা বলবে, কিভাবে তাকাবে, কতটা হাসবে, সবটাই আমার চেনা, আর যেন নতুন করে চেনার কিছুই নেই। এখন মনে হয় যদি অন্য কাউকে বিয়ে করতাম তাহলে একটু রোম্যান্স থাকতো। আমি কিন্তু চন্দনকে সব বলে দেবো, দেখা হলে কত ভালোবাসে বলো তো তোমার বর তোমাকে। ও বাবা আমি যেন বাসি না। তুমিও বাসো, তাহলে এরকম করে বলছো কেন? আরে বাপু আমার কথা বাদ দাও, আমার গল্পে কোনো রহস্য নেই, শিমুলের গল্পটা শোনা। এই শিমুল কথা কিন্তু হয়েছিল, তুই এখানে এসে সবটা বলবি, পুরোটা বল, সত্যি করে বলবি কিন্তু। আরে কি আর বলবো, ওর নাম শতদ্রু, কলেজে পড়ার সময় অ্যাফেয়ার হয়েছিল, কলেজের পরেও ছিল, তারপর তারপর কি হলো, ছেড়ে চলে গেল নাকি তুমি ছেড়ে বেরিয়ে এসছো সম্পর্ক? কি আর বলবো, আমার বাড়ি থেকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছিল, আর ওরও বিয়ে করাটা সম্ভব ছিল না, দিল্লি চলে গেল চাকরি নিয়ে, ওর বাড়িতেও কিছু প্রবলেম ছিল, 5 বছর সময় চেয়েছিল আমার কাছ থেকে, আর আমার পক্ষেও 5 বছর অপেক্ষা করা সম্ভব ছিল না। সেদিন একটা ভালোবাসা চলে গেল। ভালোবাসা কি ওরকম ভাবে চলে যায় বিবাসা? কি শিমুল ভালোবাসো তো এখনো ওকে? না। কি হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, হয়তো কারুর সঙ্গে দেখা টাকা করতে যায়। কি বলছিস কি তুই? হ্যাঁ হ্যাঁ মা আমি যা বলছি সেটা ঠিকই বলছি, তুমি দেখো ভবিষ্যতে আমার এই কথাটা কিন্তু ঠিক মিলে যাবে, এই কথাটা আমার ঠিক খেটে যাবে, তুমি দেখো। তোর মুখে তো দেখছি কিছুই আটকায় না পলাশ, একটু ভেবে চিনতে কথা বলার চেষ্টা কর। যার সম্পর্কে তুই কথা বলছিস সে তোর বড় বৌদি, আর বড় বৌদি মাতৃসম, জানিস না? না কাকিমা, সব বড় বৌদি মাতৃসমা হয় সেটা আমি মানতে পারলাম, আর যে বড় বৌদির চরিত্রের কোনো ঠিক নেই তাকে আমি মায়ের সমান মানতে পারলামই। পাড়ার কারুর বাড়িতে নেই, আর টুকটাক টুকটাক এদিক ওদিক কাউকে না বলে বেরিয়ে যায়,
আচ্ছা মানুষ কখন কাউকে না বলে কিছু বেরিয়ে যায় বলতো? এই যে তুতুল, তুতুল তোমাকে যখন না বলে বেরিয়ে যায় তার জন্য তো অনেকদিন এরকম হয়েছে তোমার কাছেও বকা খেয়েছে, তাই তো? কিন্তু তুতুল কেন বেরিয়ে যায় ওর নিশ্চয়ই কোনো বাট্টান আছে, আর সেটা তুমিও জানো আর আমিও জানি। চুপ কর পলাশ, যা মুখে আসছে তাই বলে দিস না। বারবার বলছি যার সম্পর্কে কথা বলছি সে বড় বৌদি, সে মাতৃসম, তারপরে তুই এই কথা বলিস কি করে রে? তোর বড় বৌদি তো একটু ডিফিকাল্ট, কিন্তু ছোট বৌদি তো তোকে খুব ভালোবাসে রে। হ্যাঁ ছোট বৌদি খুব ভালো, বন্ধুর মতো, কিন্তু ছোট বৌদি কি সামর্থ্য বলতো? ছোড়দা ভাইও তো ছোট বৌদিকে সাপোর্ট করে না। হ্যাঁ আমি আর ওসব নিয়ে ভাবি না, বাবা ছেড়ে দিয়েছি। আচ্ছা কি খাবে বলো তোমরা? না না কিছু খাবো না। কেন খাবে না কেন? আমি অন্যের দয়ায় থাকি ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমাদের একটু চা করে খাওয়াতেই পারি। কি দরকার বলো তো চা করার? এখন চা করতে গেলে তোমায় কতগুলো কথা শুনতে হবে। আমরাও তো বুঝি শ্বশুর বাড়িতে থাকি, আর আমরা তো তোমার বন্ধু, আমাদের সাথে তো ফর্মালিটির কোনো দরকার নেই। আর দেখো এসেছিলাম টুইঙ্কেলের সাথে দেখা করতে, ও কেমন আছে জানতে। টুইঙ্কেলের জন্য একটা চকলেটও এনেছি। দাঁড়ো দাঁড়ো, এই যে এনে এটা টুইঙ্কেলকে দিয়ে দিও। আমিও একটু চিপস এনেছিলাম টুইঙ্কেলের জন্য। কথা বলতে বলতে যা হয় আমাদের ভুলে গেছি, তুমি কিন্তু ওকে বলো যে বিপাশা মাসি আর শিমুল মাসি এসে ওকে এগুলো দিয়ে গেছে। বলবো না মানে, আর ও তো দেখলেই খুশি হয়ে যাবে। ও আমাদের ছাদের আড্ডাটা কিন্তু হচ্ছে না সুচরিতা দি, অনেক দিন হয়ে গেল। দেখি কাল পরশুর মধ্যে হবে, মেয়েটা একটু সুস্থ হয়ে যাক তারপর। সত্যি শিমুল যখন এবার বাহানা করছে তাহলে এবার উঠতেই হয়, দেরিও হয়ে গেল অনেকটা। দোকানটা তো অনেকটা দেরি করিয়ে দিল গো। গয়নাটা যে বন্ধক দিলে ছাড়াবে কি করে? যে কথাগুলো বলছিস না একটু ভেবে চিনতে বুদ্ধি করে কথা বল, ছোট বোনের সামনে এমন কথা বলিস না যাতে তোকে আমায় অপমান করতে হয়। হ্যাঁ সেই তো, তোমার মেয়েকে এখন বলছি তাই জন্য তোমার গায়ে তো লাগবেই। না লাগবেই তো, তুই প্রেম করছিস যে মেয়ে সারাক্ষণ বাড়িতে আসে তাতে কিছু দোষের নেই, আমার মেয়ে প্রেম করছে তুই কেন কথা বলবি? সে তো কোনো খারাপ ছেলের সঙ্গে ঘুরছে না, আমরা তার সঙ্গে কথা বলেছি, আমরা তো বিয়েও দেবো ওর সাথে। আর তোর বেলায় যেটা দোষের নয় সেটা আমার মেয়ের বেলায় দোষের হতে যাবে কেন? প্রতীক্ষার বেলায় যেটা দোষের নয় সেটা তুতুলের বেলায় দোষের হতে যাবে কেন? বলিও বলিস নে, খিচুড়ি বলিস নে, বলি তোর কি দরকার রে? হ্যাঁ কি দরকার? ওর মেয়ে ও বুঝে নেবে। না দিদি এরম কথা বলার কোনো কারণ নেই, আসলে কথা হচ্ছিল অন্য বিষয়ে, কথা চলে এলো ওর মেয়েকে নিয়ে। না সে তো তোরা তোরা ঠিক কথাই বলছিস, আমি তো তুতুকে কতবার দেখেছি জানিস তো, ওই মাতের মুদিকান দিয়ে না কেমন তাতই তাতই গায়ে নেচে নেচে যাচ্ছে ঘুরঘুরু করতে। জানো তো একদিন কি হচ্ছে, একদিন আমি মেলায় গেছি ঘুরতে, আর ওকে দেখি কত রাত হয়ে যাচ্ছে, আমার তো কি গাছ শমশম করছে মেয়ে আসেই না। তারপর দেখি অনেক রাতে হয়ে যাচ্ছে, তো তখন দেখি ওই ছেলেটা হাত ধরাধরি করে আসছে, আমাকে যে দেখেছে ও তোমার ওকে হাসছে ছেড়ে দিয়েছে। আমাকে বলছে যে ও পুতুলি তুমি চলে এসেছ, আচ্ছা ঠিক আছে চলো আমি তোমার সাথে বাড়ি যাচ্ছি। কি রে তুতুল মনে আছে তোর? এই চুপ কর, এই এক মেয়ে হয়েছে সব বিষয়ে খালি পাকা পাকা কথা। ও মা পাকা 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 কেন কথা বলতে যাবো আমি? আমার থেকে সবাই এখানে ছোট, সবাই আমার ভাই বোন, আমি সব থেকে বড় হই। আমার তুমি ব্যথা দিতে পারনি বলে কি আমি সারাজীবন কাঁচা থাকবো নাকি? আমি সব বুঝি সব জানি, শুধু তুমি আমার বেটাই তো এখন দিতে পারলে না। কিন্তু আমার বউটা কোথায় গেল সেটাই এখন আমি ভাবছি। পরাগ বলো, বলি শোনো একটা কথা, এই মেয়ের যদি সত্যি সত্যি আগে কোনো সম্পর্ক থেকে থাকে এবং এখনো যদি সে সেই সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে চায়। Thank you.
তুমি আমাকে মারলে? বেশ করেছি মেরেছি, বেশ করেছি। তুমি নোংরামি করবে, তারপর একটা ছেলের জীবন নষ্ট করবে, আর আমি চুপ করে বসে থাকবো? এত বড় বড় কথা বলছো তারপরে? তুমি শিওর আমি কোনো নোংরামি করেছি? তুমি কোনো কথা বলতে পারছো না, তার মানে নিশ্চয়ই নোংরামি করেছো। আর এই শতদ্রু নামটা হাওয়ায় ভেসে এলো কি করে? কি করে এলো? যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে এই নামটা কি আকাশ থেকে পড়লো? খবরদার, তুমি যে আমার গায়ে হাত দিয়েছো না সেটা কিন্তু অন্যায় করেছো। তুমি যে আমার গায়ে হাত দিয়েছো এটাকে কি বলে জানো? ডোমেস্টিক ভায়োলেন্স। তুমি যেটা করেছো অন্যায় করেছো, আর আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো। তুমি একজন মানুষের গায়ে এভাবে হাত দিতে পারো না। বেশ করেছি, যা করেছি আমি বেশ করেছি। সহ্যটা না আমাকেই করতে হয় শিমু, সবটা আমাকে সহ্য করতে হয়। তুমি থানায় যাবে তো? থানায় গিয়ে বলবে তো? যাও যাও, গিয়ে বলো। আমিও কিন্তু থানায় গিয়ে বলবো যে এই মেয়েটা দুশ্চরিত্র, অসৎ, মিথ্যে কথা বলে এর বাড়ির লোক আমার সঙ্গে ওর বিয়ে দিয়েছে। এই মেয়েটার সঙ্গে অন্য ছেলে শোয়া বসা আছে। তার যত বড় মুখ নয় তোমার তত বড় কথা। এই কি ভেবেছো তুমি? তুমি বাড়াবাড়ি করবে আর আমি চুপ করে বসে থাকবো, সবকিছু সহ্য করবো? আমাকে দুর্বল ভেবেছো না? না গো, আমি অত দুর্বল মেয়ে নই। এর আগে পাড়ার সবাই জেনে, সবকিছু জেনে এই বাড়িতে চড়াও হয়েছিল না? এবার আমি সবাইকে সবকিছু বলবো, আমি ডেকে ডেকে সবকিছু বলবো, আমি চিৎকার করব। কি বললে তুমি? কি বললে তুমি? চিৎকার করে বলবে না? চিৎকার করো করো, তুমি চিৎকার কত চিৎকার করতে পারো তুমি করো। মনে রাখবে এবার তুমি যদি চিৎকার করো আমিও কিন্তু বসে থাকবো না। আমিও সবাইকে চিৎকার করে করে বলবো যে তুমি একটা নষ্ট চরিত্রের মেয়ে, বাজে মেয়ে, নোংরা মেয়ে। তোমার যদি নিজের স্ত্রীর সম্পর্কে পাড়ার সবাইকে সবকিছু বলার থাকে তুমি বলতেই পারো, সবাইকে সবকিছু বলতে পারো। কিন্তু তুমি কি ভেবেছো আমি থেমে থাকবো, আমি চুপ করে বসে থাকবো? একদমই না গো, আমি তোমার ব্যাপারেও সব কথা বলবো। আমার ব্যাপারে বলবে? আমার ব্যাপারে বলবে? কি বলবে আমার ব্যাপারে? কি বলবে? আমার প্রেম ছিল কারোর সঙ্গে, প্রেম ছিল আমার। কেউ কেউ বলতে পারবে এটা? কেউ বলতে পারবে? তুমি করবে প্রেম, কে ভালোবাসবে গো তোমাকে? তুমি না ভালোবাসার যোগ্যই না। এই কি বললে আমাকে? কি বললে? আমাকে ভালোবাসা যায় না? না, আমি ভালোবাসার যোগ্যই নই, তাই না? কি করে ভালোবাসবে? কি করে ভালোবাসবে? আমাকে ভালোবাসবে কি করে? মাথার মধ্যে তো অন্য একজন ঘুরছে, সারাক্ষণ অন্য একজন ঘুরছে। কি নাম জানো? শতদ্রু। না শতদ্রু তো, শতদ্রুকে বিয়েটা তো করতে পারতে, করতে পারতে তো, কেন করলে না? চাকরি করে না বলে তোমাকে খাওয়াতে পারবে না সেই জন্য। এই শোনো, ওই নামটা উচ্চারণ করবে না, তোমার মুখে ওই নামটা মানায় না। রে বাবা, এত প্রেম, এত প্রেম এখনো? এই ছিল আমার সাথে অ্যাফেয়ার, সম্পর্কটা এগোয়নি, সেই কারণেই তো আমার মা তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। আর আমি এমন মেয়ে নই গো যে তারপরেও আমি তার সাথে যোগাযোগ রেখে যাব। আমি সেরকম মেয়ে নই, সেই শিক্ষায় আমি বড় হইনি। আমি ভেবেছিলাম জানো তো যে তোমার সাথে আমি সুখে সংসার করব, তো না, তোমার তো শুধু একটা কারণেই আমাকে প্রয়োজন, রাত্রি বেলায় শুধু আমাকে প্রয়োজন। সেই প্রয়োজন মিটিয়ে দিলে ব্যাস, তোমার আর আমাকে কোনো প্রয়োজনই নেই। কোনোদিনও জানার চেষ্টা করেছো আমি কি চাই, আমার কি ইচ্ছে অনিচ্ছে, আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না জানার চেষ্টা করেছো? এটাকে কি বলে জানো? যেটা বলে সেটা আমি মুখে উচ্চারণ করতে চাই না, সত্যি আমি উচ্চারণ করতে চাই না। আর আমি যদি থানায় গিয়ে এই কথাগুলো বলি তাহলে সবকিছু তোমার বিপক্ষে যাবে। কি বললে? কি বললে? তুমি থানাতে যাবে? থানায় গিয়ে এবার তুমি স্বামী স্ত্রীর কথাগুলো বলবে না? স্বামী স্ত্রী এইগুলোকে না স্বামী স্ত্রীর কথা বলে না। বলছি হেড স্যার আছেন, ওনার সাথে না একটু দেখা করা দরকার। আপনার কি অ্যাপয়েন্টমেন্ট ছিল? আপনি কি কোনো স্টুডেন্টের বাড়ি থেকে আসছেন? না না, আমি কোনো স্টুডেন্টের বাড়ি থেকে আসছি না, কিন্তু আমার ওনার সাথে খুব দরকার। আচ্ছা, কি নাম বলবো? বলবেন আমার নাম শিমুল ব্যানার্জি, বলবেন যে আমার ওনার সাথে খুব জরুরি দরকার। আচ্ছা ম্যাডাম, আপনি দাঁড়ান, আমি স্যারকে গিয়ে বলছি। স্যার, একজন এসেছেন বাইরে, বললেন আপনার সঙ্গে ব্যক্তিগত দরকার। কি নাম? শিমুল ব্যানার্জি। আপনি যান, স্যার আপনাকে ডাকছেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসতে পারি? আসুন। নমস্কার স্যার। বসুন। থ্যাংক ইউ।
তোমার স্ত্রী তোমার ঘরের লক্ষ্মী, তাকে সম্মান করো, ভালোবাসো, তাকে মর্যাদা দাও। তোমাকে স্যালুট জানাচ্ছি মা। তুমি যে ভয় দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমার কাছে আসতে পেরেছো, তার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। অন্যায় চুপ করে মেনে নেবে না। তুমি যদি নির্দোষ হয়ে থাকো তাহলে তোমার উপর অন্যায় হলে তুমি তার প্রতিবাদ করবে, অবশ্যই। আমি তোমার সঙ্গে আছি। আমি যখন ফোন করব তখন তুমি ফোন ধরে সত্যি কথাটাই বলবে। এনাও, তোমার নাম্বারটা আমার কাছে রেখে যাও। আমার স্কুলে প্রথম এলে এমন একটা অভিজ্ঞতা হলো, আমার খুব খারাপ লাগছে। চা খাবে, মিষ্টি খাবে? স্যার অপমানিত হলে না, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না স্যার, কিচ্ছু ভালো লাগে না। আমরা মেয়েরা না বড় অসহায় স্যার, তাও যেসব মেয়েরা চাকরি করে তাদের একটা জোর আছে, ভরসা আছে, কিন্তু আমাদের মতো মেয়েরা যারা অন্যের ওপর ভরসা করে চলে তাদের কি আছে স্যার বলুন তো। স্যার আর কিচ্ছু চাই না, শুধু আত্মসম্মান নিয়ে বাস করতে চাই। এই পৃথিবীতে সব মেয়েরাই তো ব্রিলিয়েন্ট হয় না, সব মেয়েরাই তো আর ভালো ভালো চাকরি পায় না, সব মেয়েরা তো আর প্রতিভা স্ফুরণ ঘটাতে পারে না, তাদের কি হবে স্যার? তাদের কি সমাজে কোথাও জায়গা হবে না? তারা যে সংসারের জন্য এত কাজ করে তাদের তো কেউ কোনো দাম দেয় না, তারা কারোর কাছ থেকে কোনো মর্যাদাও পায় না স্যার। আমরা কিন্তু সংসারের জন্য উদয়স্ত খাটি স্যার, আমরা আমাদের স্বামীর মঙ্গল চাই, শ্বশুর বাড়ির সকলের মঙ্গল চাই, আর পাঁচজনের সাথে মিলেমিশে আনন্দ করে বাঁচতে চাই, তার কি কোনো দাম নেই স্যার? এটাকে কি সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন বলে না? তুমি আমার চোখ খুলে দিলে মা, নতুন করে অনেক কিছু পেলাম, অনেক কিছু শিখলাম তোমার কথায়। আমি জানি না তুমি নিজেকে অত্যন্ত সাধারণ বলছো বটে, কিন্তু আমার মনে হচ্ছে তুমি যদি সুযোগ পাও তাহলে অনেক দূর পর্যন্ত তুমি যাবে। দেখ দেখি কি জ্বালায় পড়লো। এখন যদি সন্ধ্যের মধ্যে বাড়ি না ফেরে তাইলে তো ওই পাড়ার লোকের কাছে কৈফিয়ত দিতে হবে। কোথায় গেছে, কেন গেছে, কি করছে, কি বেতন্ত, এত তো আর ভালো লাগে না বাপু। এ তো আমার হাড়ে দুব্বো গজিয়ে ছেড়ে দিল কদিনে। বাবা, তুমি যার হাড়ে একদম দুব্বো গজি ছেড়ে দিলে সেই কথা খানো তো তোমার মনে থাকে না? এবার কিন্তু বলে দিলুম। এই শোন, মারবো মারবো বলি তো গায়ে হাত তুলি নে, এবার কিন্তু সত্যি সত্যি দুই গালে দুটো সপাটে টেনে তোর মারবো বলে দিলুম, কথা বেরিয়ে যাবে তখন তোর। বলো বলো, মারবে আমাকে? মারবে, মারো দেখে মারো। তোমাকে মানুষ, তুমি যা খুশি তুমি তাই করবে নাকি? তুমি মালাকে আমি হাত গুটিয়ে বসে থাকো নাকি? আমি দেবো একদম, তখন বুঝতে পারবে তারা। তুমি যা ইচ্ছে তাই করবে, আমি চুপচাপ দেখবো না? শিমুল কোথায় গেছে সেটা আমি জানি মা। তো আমার আগেই বেরিয়েছিল ওখান থেকে, এখনো কেন এসে পৌঁছলো না সেটাই ভাবছি। নাকি আরো অন্য কোথাও গেছে, কে জানে। তোর আগে বেরিয়েছে মানে? দাঁড়া দাঁড়া, কোথা থেকে তোর আগে বেরিয়েছে? শোন দাদা, আমি না বলছি তোর বউ একটা চরিত্রহীন, দিনের পর দিন ও কোথায় যাচ্ছে কি করছে সেই ব্যাপারে তুই কিন্তু কোনো খোঁজ খবর রাখিস না। আমার কাছে খবর আছে পলাশ। শোন তোকে আমি একটা কথা বলি, তুই কিন্তু আর ওর সঙ্গে লাগতে যাস না, বারণ করছি। মানে কি কথা পড়াক? হ্যাঁ, এখন বুঝি এই বদনামটা হলো যে আমার ছোট ছেলে তোর বউয়ের পেছনে লাগে? আর সে যা যা করে কি করে ঠিক করে, তার কোনো দোষ নেই তাই তো? মা মা, আমি কিন্তু খুব বড় বিপদে পড়ে গেছি। বিপদে পড়েছিস ঠিক আছে, বেশ সাজে তুই বিপদে পড়েছিস, ভালো মানুষকে কষ্ট দিলে তোমাকে বিপদে পড়তেই হবে।
যাবে। এই চুপ কর তুই। আমি একদম চুপ করে থাকবো না, আমি বলবই বলবই। বউটাকে বাড়ি ছাড়া করেছে দেখ না, আমি এবার নিজে ওদের বাপে বাড়িতে ফোন দেবো, ফোন করবো বাপে বাড়িতে, আর বিপাশাকে গিয়ে এক্ষুনি আমি বলবো যে আমার বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার বউ বোধহয় আত্মহত্যা করেছে। কি হয়েছে, কোথায় কোথায় গেছে সে জানিস? বল কি হয়েছে? আমার স্কুলে গেছিল মা। স্কুলে? বলিও কি কথা, তোর স্কুলে যেতে যাবে কেন? আমাকে মা বলে ডেকে নিত, তুমি আবার আমার ঘরে কি করতে এসেছো? আমার ছেলের এত বড় সর্বনাশ করেও তুমি শান্ত হও নি। বলি এরপর কি আমার সংসারটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে তবে শান্তি পেতে চাও নাকি? মা আপনার মনে হচ্ছে আমি আপনার ছেলের ক্ষতি করেছি, কিন্তু আমার আবার মনে হয় আমি ভালোই করেছি। একদিন আপনি ঠিক বুঝবেন না। চুপ করো, চুপ করো। তুমি আমার ছেলের ভালো করেছো না? হ্যাঁ, বাড়ির ঝগড়া, বাড়ির অশান্তি, ছেলের কাজের জায়গায় নিয়ে গিয়ে তার হেডমাস্টারের কাছে সবকিছু বলে এসেছো, আবার বলছো ভালোই করলাম। তোমার এই ভালো করার মুখে আগুন। মা দেখুন, সবার সাথে তো সবার সব ব্যাপারে মিল হবে না। আপনার মনে হচ্ছে যে আমি আপনার ছেলের খারাপ করেছি, আমার আবার মনে হচ্ছে আমি ভালোই করেছি, এই পার্থক্য তো রয়েই যাবে। মা এই টাকাটা রাখুন। বলি কিসের টাকা? আপনার বেড়াতে যাওয়ার টাকা মা। আপনার ছেলেরা তো কেউ আপনাকে টাকা দেয়নি, আমি বলেছিলাম আপনাকে যে আপনার বেড়াতে যাওয়া হবে, এই টাকাটা রাখুন মা, আজই তো টাকা জমা দেওয়ার শেষ দিন। পাপ কাজ করে টাকা এনেছো, হ্যাঁ, আর তোমার সেই টাকা দিয়ে আমি? মা যদি পাপ কাজ করে সত্যি টাকা আনতাম, সেই টাকা কি আমি আপনাকে দিতাম? কি যে বলেন না আপনি, পাপ পুণ্য এসব কিছু নয়, টাকাটা রাখুন, টাকাটা নিয়ে বেড়াতে যান। আর হ্যাঁ, বাড়তি 5,000 টাকাও আছে, আপনার শখ আহ্লাদ আপনি পূরণ করতে পারেন। নিন মা টাকাটা রাখুন। লজ্জা করে নে, লজ্জা করে নে তোমার, অসতি মেয়ে মানুষ কোথা কাজ, টাকা দিয়ে কিনতে চাইছো আমায়? কি মনে করেছো ওই কোন ছেলের সঙ্গে তোমার কি সম্পর্ক আছে না আছে? তুমি টাকা দিলি আমি সে কথা ভুলে যাব, আমি সে কথা কাউকে বলবো না, তাই তো? যদি সে কথা মনে করে থাকো তাহলে ভুল করেছো, ভুল। আমার বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল বটে, কিন্তু ঠাকুর জানেন যে আমার বেড়াতে যাওয়ার এতটা ইচ্ছে ছিল না যে অসতী বউয়ের টাকায় আমাকে বেড়াতে যেতে হবে। মা আপনি যতবার আমাকে অসতী বলবেন ততবারই কিন্তু আপনার গায়ে গিয়ে কথাটা লাগবে, আমার পরিচয় আপনার কাছে আমি শিমুল সেটা কিন্তু নয়, আমি আপনার ছেলের বউ। এই যতবার আপনি আপনার ছেলের বউকে অসতী বলবেন দেখবেন একবার না একবার গিয়ে এই কথাটা আপনার কানে শুনতে ভালো লাগবে না। যাও 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 যাও, তুমি এখান থেকে যাও তো, তোমার এত কথা আমার শুনতে ভালো লাগছে না, এমনিতেই ভালো লাগছে না, যাও এখান থেকে যাও, দূর হও দূর হও। আপনার এখানে থাকবো বলে কিন্তু আমি আসিনি মা, এখন যদি আপনাকে টাকাটা না দিতাম তাহলে কখন দিতাম বলুন তো? হ্যাঁ ভেবেছিলাম কালই টাকাটা আপনাকে দিয়ে দেবো, এত অশান্তি শুরু হলো, যা সবার কাছে সত্য আমার কাছেও সত্য। তবে হ্যাঁ, টাকাটা আমি রোজগার করিনি, যিনি রোজগার করেছেন তিনি কিন্তু সৎ পথেই টাকাটা রোজগার করেছেন। বলি যিনি, যিনি মানে কি, যিনি কি নি? বলি যিনি তো এসে যার সঙ্গে তোমার আস নাই তাই না, তার কাছ থেকে টাকা এনে দিয়েছো কি আমাকে খুশি করার জন্য না আমার মুখ বন্ধ করার জন্য? কোনটে? এরপরে আমি হয়তো বেরিয়ে এলুম, তখন তুমি বললে মা আমি যে আপনাকে টাকা দিয়েছিলুম, তা আমার যে বন্ধুটি আমাকে টাকা দিয়েছিল তাকে এবার ঘরে আনি। বাহ, আপনি তো দেখছি ভালো কল্পনাও করতে পারেন। কিচ্ছু কল্পনা করি না মা, কিচ্ছু কল্পনা করতে যাই না আমি, তুমি যেমন মেয়ে সেই কথাটাই বোঝার চেষ্টা করছি। আপনি আমাকে এতটুকু চেনেননি, এক কোনাও চিনতে পারেননি, তাই কথাগুলো বলছেন। আপনি আমাকে চিনলেন কি চিনলেন না তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি সত্যিই চাই আপনি বেড়াতে যান। টাকাটা আমি রোজগার করিনি এটা ঠিকই, টাকাটা আমার বাবা রোজগার করেছেন।
বাবা রোজগার করার টাকায় আমার জন্য গয়না বানানো হয়েছিল, আর সেই গয়না বন্ধক দিয়েই আমি আপনার জন্যই টাকাটা এনেছি। এই কথাটা ভেবেছিলাম আপনাকে বলবো না, কিন্তু কি করব বলুন, এত কিছু বলছেন আপনারা সকলে মিলে, এত রকমের কথা, তাই বলতে বাধ্য হলাম। বলিও কি কথা, গয়না গয়না বিক্রি করার টাকা তোমার? না হলে এক দুপুরের মধ্যে এতগুলো টাকা কোথায় পেতাম বলুন তো। হ্যাঁ, গয়না বন্ধক রেখেই আমি টাকাটা এনেছি, তাই আপনাকে বলে যেতে পারিনি, তাই আপনি আমার হাতে গয়নাও দেখেননি। আমি যদি আপনাকে বলে যেতাম, আপনি কি আমায় যেতে দিতেন, গয়না বন্ধক দিতেন? দিতেন না মা। আর কি হতো বলুন তো, গয়না পরে হাতে শোভা বৃদ্ধি পেত, কিন্তু মনের শোভা সেটা কি হতো মা? আপনি বেড়াতে গেলেন, আমার মনটা ভালো হবে, আর এতে আমার মনের শোভা বৃদ্ধি পাবে, শুধু আমার না মা, আপনারও। তাই আমি আমার গয়না বন্ধক দিয়ে টাকা এনেছি, আর আমি চাই এই টাকায় আপনি বেড়াতে যান। কি বলছো তুমি এসব? কি বিশ্বাস না হলে আপনি বিপাশাদিকে জিজ্ঞেস করতে পারেন মা। হ্যাঁ, বিপাশাদিকে কথাটা বলেছি, ও তো আসলে এই পাড়ারই মেয়ে, দোকান সব চেনে, তাই ভাবলাম ওকেই সঙ্গে করে নিয়ে যাই। ওকে যদি সঙ্গে করে নিয়ে যাই তাহলে সোনার দোকানদার হয়তো আমাকে ঠকাবে না। আপনি চাইলে বিপাশাদিকে জিজ্ঞেস করতে পারেন, তবে সময় তো বেশি নেই। বলি বারবার 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 একই কথা বলে যাচ্ছ কেন? হ্যাঁ, তোমার ভাবি বউয়ের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। তুমি যখন একবার বলে দিয়েছো যে সামনে তোমার বিয়ে, তার খরচাপাতি আছে, সে কথা শোনার পর তোমাকে টপকি তোমার বউয়ের কাছে আমি হাত পাততে যাব? অতটা ছোট লোক আমি নই গো বাবা। বুঝতে পেরেছি, তার মানে টাকাটা কাকিমা ধার দিয়েছে, তাই তো? কাকিমা, তুমি এইভাবে টাকা না ধার দিও না, আমি তোমায় বারণ করছি। মা তোমার কাছে চাইলেও আর তুমি টাকাটা ধার দিয়ে দিলে, আশ্চর্য! এমন তো ব্যাপারটা নয় যে তুমি টাকাটা ধার দিয়ে দিলে তোমাকে আর শোধ করতে হবে না, তা তো নয়। টাকাটা তো আমাদেরকেই শোধ করতে হবে তোমার। কি বলছিস দিদি, আমার কাছে টাকা চাইওনি আর আমি টাকা দিইওনি নি।